রয়ে গেল সেই এটা রহস্যটা, রহস্যটা এভাবে থাকবে। তো আপনার সুস্বাস্থ্য কামনা করি, আরো দীর্ঘজীবী হন এবং আরো সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিন, ভালো থাকবেন। সুধী দর্শক শ্রোতা, এখন যে শিল্পীকে আপনাদের সামনে উপস্থিত করছি, তিনি একাধারে গীতিকবি, সুরস্রষ্টা, কণ্ঠশিল্পী এবং বিভিন্ন অনুষ্ঠানে তিনি উপস্থাপনা করে থাকেন। তিনি হচ্ছেন দেবলীনা সুর। দেবলীনা সুরের সম্পর্কে আমি যতটুকু জানি, যদিও তার মুখ থেকেই শুনে নেব, তিনি শান্তিনিকেতন এবং রবীন্দ্রভারতীতে পড়াশোনা করেছেন সঙ্গীতের উপরে, এবং আমার দৃষ্টিতে মনে হয় যে এমন একটি ভিন্ন মাত্রা তিনি যোগ করেছেন তার নিজের গানে, সুরে, কথায়, এবং সবচেয়ে বড় যে গুণটি তার আছে সেটি হচ্ছে যে গায়কিতে তার আবেগ। আসুন তার সাথে কথা বলি। দেবলীনা, কেমন আছো? দাদা, ভীষণ ভালো আছি। কেমন লাগছে তোমার? ভীষণ ভালো লাগছে, এবং আমি বলবো আপনি আমার সম্পর্কে, আপনার মতো একজন গুণী মানুষ এত বেশি বেশি বলে ফেলেন। এটা আসলে আমার মনে হয় না বেশি, আসলে আমার জন্য অনেক বেশি। আমি খুব মনোযোগ দিয়ে শুনি, শোনার পরে আমার যতটুকু যা মনে হয় আমি ঠিক ততটুকুই বলি, তার থেকে বেশি বলি না। আমাদের শ্রোতাদের জন্য তুমি একটু জানাবে যে তোমার সঙ্গীত চর্চাটা কিভাবে শুরু হয়েছিল? গানের শুরুটা পারিবারিক ভাবেই, মানে বাড়িতে একটা গানের পরিবেশ ছিল, সেখানে গান, আমার দাদু দিদা মা মামারা সবাই গান গাইতেন, সেখান থেকে শুনে কানটা তৈরি হওয়া। তারপরে তো তিন বছর বা চার বছর বয়সে আমার হাতে খড়ি গানের, তারপর সেই থেকে যে গান শিখছি, পরে তো পড়াশোনা করতে গেলাম। তুমি শাস্ত্রীয় সঙ্গীতের কথা বোঝাচ্ছ? না, প্রথমে তো সারেগামাটা শেখা, তারপর আস্তে আস্তে গান শেখা। তবে আমার যেটা হয়েছিল যে আমার মনে আছে যে আমি খুব দ্রুত মানে শিখতে পারতাম, মানে ক্যাচ করতে পারতাম আর কি, মানে সারেগামা সারেগা আমি যে মানে একটা গান শুনলে বাজাতে পারতাম। তারপরে তুমি কোন সময় থেকে রেডিও টেলিভিশনে গাওয়া শুরু করলে? আমি ছোটবেলা থেকে, দাদা আসলে আমি ঠিক মনে করে বলতেও পারবো না যে কবে থেকে সেটা শুরু হয়েছিল, মানে শিশু পর্যায়ে বিভিন্ন যে কম্পিটিশন হতো সেগুলোতে আমি অংশগ্রহণ করতাম, প্রথম হতাম জেলাভিত্তিক বিভাগীয়। সেই সময় সংকেত বলে, সংকেত ন্যাশনাল অ্যাওয়ার্ড বলে একটা ছিল, সেখানেও আমি মানে সেখানেও ছড়া গানে আর কি, শিশু শিল্পী হিসেবে ছড়া গানে আর কি পুরস্কার পেয়েছিলাম। এবং এই তো বিভিন্নভাবে আর কি গানটাকে সাথে করে নিয়ে চলা এবং পরবর্তীতে সেই গান নিয়ে পড়াশুনো করা। আচ্ছা, সেই পড়াশোনা করতে গেলে সেই সময়টা কোন সময়? আমি 12th কমপ্লিট করে, মানে ইন্টারমিডিয়েট পাস করে, তারপর আর কি এটা 2003 আমার অনার্স শুরু হয়েছিল আর কি। 2003। তুমি সাধারণত রবীন্দ্রসঙ্গীত গিয়ে থাকো না বিভিন্ন ধরনের গান গিয়ে? রবীন্দ্রসঙ্গীতটা তো আমার পড়াশোনা করা এবং আমি মানে শিখেছি, গাইতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু পাশাপাশি আধুনিক গান যেটা আমার ধারার সাথে যায় আমি করি। তো প্রথমে কি আমরা রবীন্দ্রসঙ্গীত শুনবো? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, কোন পর্যায়ের গান শোনাচ্ছো? এটি প্রেম পর্যায়। আচ্ছা, ঠিক আছে, চলো শুনি। আচ্ছা, দিনো রাজনী
আকাশে কি মুখ জাগে সখী, বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে ও গো বন মরে মরে, নদীর ঝরে কি মধুর সুর লাগে, ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরেছে গড়ে গো, ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে অসাধারণ একটি গান শুনলাম তোমার কণ্ঠে। আসলে আমি আগেই বলেছি যে একটা ভিন্ন মাদকতা তোমার কণ্ঠের মধ্যে আছে, একটা আবেগ আছে যেটা আমার খুব পছন্দ, এবং একজন শিল্পীর আমার মনে হয় যে আবেগটি থাকা খুবই জরুরি। তোমার কি মনে হয়? নিশ্চয়ই দাদা, আমি জানি না, আমি তো চেষ্টা করি, এখন কতটুকু হয়েছে সেটা আপনারা ভালো বলতে পারবেন। আচ্ছা, তারপরে তোমার যে গান লেখা বা সুর করা, সেটা তোমার কিভাবে শুরু হলো? আমি অনার্স মাস্টার্স করে যখন বাংলাদেশে এলাম, মানে কিছু শুরু করার আগেই, মানে ঢাকাতে এসে বেশ হাতে বেশ সময় ছিল, মানে বন্ধু বান্ধবও ছিল না, পড়ালেখার অত চাপ ছিল না। কত সালের কথা এটা? ঢাকায় এটা বেশি দিন হয়নি, বছর দুয়েক বা একটু বেশি হবে। তখন আর কি বিভিন্ন অনুভূতিগুলোকে, মানে যেহেতু হাতে অনেক সময় ছিল, দেখি তো ট্রাই করি এরকম না, মানে অনুভূতিগুলোকে লেখার চেষ্টা করেছি, বা একটা সুর মাথায় এসেছে সেটাকে লেখনী দিয়ে ধরে রাখার চেষ্টা করেছি। এভাবে যখন দেখলাম যে বন্ধুদেরকে শোনালাম বা মাকে শোনালাম বা কাছের মানুষদেরকে শোনালাম, সবাই বলছে বেশ ভালো। তো আমার সৌভাগ্য হয়েছিল, মানে ইউটিউবে তোমার কিছু গান শোনা। আচ্ছা আচ্ছা। এবং আমি সেখানে তোমার যেমন রবীন্দ্রসঙ্গীত শুনেছি, তুমি বোধহয় সব কলকাতায় মিউজিক গুলি করা হয়েছে। এবং সেই কাজটা এরকম হয়েছিল যে আমি কিছু তো কলকাতাতেই করা পুরোপুরি, এবং কিছু আমি বাংলাদেশে ভয়েস করে ভয়েসটা ইন্ডিয়াতে পাঠিয়েছি, ওরা ওখানে কম্পোজ করেছে ওখানে। তো কিছু তোমার নিজের লেখা সুর করা গানও আমি শুনেছি, এবং একটা ভিন্ন একটা মাত্রা যোগ হয়েছে তাতে। আমার মনে হলো যে বড়ই আধুনিক এবং সময়োপযোগী গানগুলি, যেমন আজকালকার ইয়াং জেনারেশন যেরকম পছন্দ করে, হ্যাঁ, আমার মনে হলো যে সেরকমই তুমি গান করছো, এবং কম্পোজিশনগুলি খুব সুন্দর ছিল, তোমার সুর, তোমার কথা, হ্যাঁ, এগুলি খুব সুন্দর ছিল। তো আমরা তোমার দ্বিতীয় গানটি শুনবো। আমি আশা করব যে তুমি তোমার নিজের লেখা এবং সুর করে একটি গান শুনবে। অবশ্যই, যেহেতু এখন বর্ষার সময় ঘনিয়ে এলো, তো আমি একটা বর্ষার গানই গাইছি। অবশ্যই, গানের কথা তোমার, সুর আমার। গানের প্রথম লাইনটা কি? বৃষ্টি পড়ে টিনের চালে। বাহ, খুব সুন্দর, চলো। খেলবো বলে বৃষ্টি দিলাম
বৃষ্টি খেলা খেলব বনে, বৃষ্টি দিলাম গানে, মেঘের চাদর জড়ি স্বপ্নটাকে সাজাবো। বৃষ্টি পড়ে টিনের চালে, বৃষ্টি আমার মনে, বৃষ্টি খেলা খেলব বলে, বৃষ্টি দিলাম গানে, বৃষ্টি পড়ে টিনের চালে, বৃষ্টি দেবলীনাথ। অনেক ধন্যবাদ দুটি সুন্দর সুন্দর গান শোনানোর জন্য। আমাদের সময় সংক্ষিপ্ততার কারণেই আমাদেরকে শেষ করতে হবে এখানে। তুমি কষ্ট করে আসলে, সময় দিলে, সুন্দর গান শোনালে, তোমার নিজের গান শোনালে, আমার মনে হয় দর্শক শ্রোতা খুবই পছন্দ করেছেন। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা, দেবলীনাথ সুরের গানের সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে আজকে আমাদের অনুষ্ঠান হৃদি কল্লোলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।